জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপির সহধর্মিনী আনোয়ারা রাব্বি তার শ্বশুর শাশুড়ি ও দুই ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। আনোয়ারা রাব্বির মরদেহ বহনকারী গাড়িটি গাইবান্ধার সাগারটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে রাত 9টার দিকে পৌঁছে এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় মঙ্গলবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। তিনি স্বামী, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন, সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পুনর্নিউজ ডেস্ক রিপোর্ট।